চোখ রাখবো এই মুহূর্তের সবথেকে বড় খবরে। বিতর্কিত মন্তব্যের জেরে আরো বিপাকে পড়তে হলো বিজেপির সাসপেন্ডেড জাতীয় মুখপাত্র নূপুর শর্মাকে। বিজেপি নেত্রীকে এবার তলব করা হলো মুম্বাই পুলিশের তরফ থেকে। আগামী 25 জুন নূপুরকে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে। আপত্তিকর মন্তব্যের প্রেক্ষিতেই তার বয়ান রেকর্ড করা হবে এমনটাই সূত্রের খবর। আগামী 25 জুন সকাল 11টায় মুম্বাই পুলিশের কাছে নূপুরকে হাজিরা দিতে বলা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির 41 নম্বর ধারায় নূপুরকে নোটিশ পাঠিয়েছে মুম্বাই পুলিশ। যে টেলিভিশন চ্যানেলের বিতর্ক সভায় যোগ দিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বিজেপি নেত্রী, সেই অনুষ্ঠানের ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট চ্যানেলের থেকেও চেয়ে পাঠানো হয়েছে পুলিশের তরফ থেকে। ইতিমধ্যে নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তবে বিতর্কিত ঘটনার পরে এই প্রথমবার নূপুর শর্মাকে মুম্বাই পুলিশের তরফ থেকে তলব করা হয়েছে। তবে উল্লেখ্য, নূপুর শর্মাকে ইতিমধ্যেই গ্রেফতারের দাবি উঠেছে বিভিন্ন মহলে, যদিও এখনো পর্যন্ত নূপুর বিতর্কে মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অবস্থায় বিজেপি নেত্রীকে পুলিশ তলব করায় নতুন করে মাত্রা যোগ হলো এই বিতর্কিত ঘটনায়, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। সেটা এই সম্পর্কিত যেকোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেল দিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।